মর্নিং মাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর মানে মার আর আমার শরীর খুব খারাপ, ভালো নেই, আর তার মধ্যে মন মেজাজও খুব খারাপ, কারণ কালকে 22 তারিখ গিয়েছে, ঘটলুকে ডেট দিয়েছিল 22 তারিখে। ও আর ভাই কালকে সকালে বেরিয়ে গিয়েছে সকাল সাতটায়। ওরা বাগডোগরা এয়ারপোর্ট থেকে বেরিয়েছে, 12টার মধ্যে পৌঁছেও গিয়েছে, আর 2:30টার সময় ওদের ফ্লাইট ছিল। ফ্লাইটে করে ওরা 4:30টার সময় নেমেও গিয়েছে। তো আজকে ঘটলু মানে যে কোম্পানিতে পা লাগাবে সেই কোম্পানিতে গিয়েছিলো। কোম্পানিটার নাম হলো রাইস লেক। তোমরা ইউটিউবে হয়তো রাইস লেক নামে সার্চ করলে তোমরা পেয়ে যাবে, যে তোমরা দেখতে পারো কেমন, সব কোয়ালিটি ভালো। তো আজকে মাপটাপ নিলো, আর মানে 10 দিন ওকে থাকতে হবে, কারণ বিয়ের পর থেকে তো ওকে ছাড়া মানে আমি 10 দিন তো থাকিনি, আর মানে খুব জোর 3-4 দিন থেকেছি, কিন্তু ভালো লাগছে না। আর বাড়িটা একদমই ফাঁকা, ভাইও নেই, আর মা পোলট্রি ফার্মে সবসময় মানে মায়েরও মনটা খারাপ, আর তার মধ্যে মায়ের 6-7 দিন হলো প্রচুর পরিমাণে জ্বর হয়েছে, আর মা মানে খেতে পারেনি কিছু, তাই শরীরটা দুর্বল। মা মানে পোলট্রি ফার্মে সারাক্ষণ শুয়ে আছে, আর বাড়িতে কেউ নেই। বাবাও মানে বাচ্চা ঢুকেছে পরশু দিন, মানে 21 তারিখে বাচ্চা ঢুকেছে, তো বাবাও পোলট্রি ফার্মের ওই সব বাচ্চাদের সাথে খেতে দিতে জল দিতেই ব্যস্ত, আর আমি বাড়িতে একা, মানে রান্নাও করতে ইচ্ছে করছে না, খেতেও ইচ্ছে করছে না, বাবাও কালকে থেকে খেতে পাচ্ছে না, ওরা দুজন বাড়িতে নেই বলে মানে কেমন যেন লাগছে, আর আমাকেও খুব একা একা লাগছে। ও সবসময় থাকতো, ওর সাথে কথা বলতাম, মানে দুজনের মধ্যে রাগারাগিটাও হতো। তো যাই হোক, তো 10 দিন থাকবে এটা বলেই তো আমাকে কেমন লাগছে, তাই না? 5-6 দিন হলে তো কোনো ব্যাপারই ছিল না। তো ওরা যেতে যেতে ভিডিও করেছে, সেই ভিডিওটাও বলেছিল যে তোমাদের সাথে শেয়ার করবে। তো ওরা এলে নিশ্চয়ই সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা আশীর্বাদ করো, ঘটলু যেন সুস্থভাবে পাটা লাগিয়ে যেন বাড়িতে ফিরে আসে, আবার ও যেন নিজের পায়ে হাঁটতে পারে। সবসময় আমি চাই যে তোমরাও যেন খুব ভালো থাকো, আর তোমাদের আশীর্বাদ তো আমাদের খুবই প্রয়োজন, তাই না? যে এমন পরিস্থিতিতে মানে ওর বয়সটাই বা কী হয়েছে, এই বয়সে ও এমন হয়ে গেল, তাই বলছি তোমরা মন থেকে মানে আমার যত ফ্যামিলি মেম্বার্স আছে তোমরা মন থেকে সবাই ওকে আশীর্বাদ করো। ও যেমন বাকি জীবনটা ও যেন খুব সুস্থভাবে কাটায়, খুব শান্তিতে যেন কাটায়। এমন বড় বড় বিপদ আমাদের মাথার উপরে আসছে, আর কখনো যেন না আসে। তো মা খেতে পারছে না, মা সকাল থেকে এখনও কিছু খায়নি, এখন 11টা বেজে গিয়েছে, বাবাকে শুধু কলামুড়ি দিয়েছি, আর আমি মানে ভাত ছিল বা সেই ভাতটা আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে খেয়েছি। তো এখন আমি রান্না করব। আর আজকে যে ও রাইস লেকে গিয়েছিল, পাটার মাপ নিয়েছে, 2 দিন ওকে বলেছে, কারণ পায়ের ডিভাইসটা যে ওরা তৈরি করবে সেটার জন্য 2 দিন লাগবে, তারপরে পাটা সেটিং করবে। পাটা সেটিং করার পরে ওকে 6-7 দিন ওকে প্র্যাকটিস করাবে হাঁটার, তারপরে যখন ও নিজে থেকে ওটা ব্যালেন্স সামলিয়ে হাঁটতে পারবে তখনই ব্যাঙ্গালোর থেকে ও বাড়িতে চলে আসবে। বাড়িতে এসেও ওকে প্র্যাকটিস করতে হবে, মানে ব্যাপারটা আমরা যতটা ভাবছি ততটা কিন্তু সহজ নয় যে পাটা লাগালে ওরা হাঁটতে পারবে, মানে ওরা বলতে ভুল, ও মানে পাটা লাগালে যে ও হাঁটতে পারবে ওকে প্রথমে প্র্যাকটিস করতে হবে। একটা বাচ্চা যেমন মায়ের গর্ভ থেকে বেরিয়ে যেমন ধীরে ধীরে হাঁটতে শিখে, তেমনই ওকে এখন এই দিনগুলো কাটাতে হবে। তো যাই হোক, ভগবানের আশীর্বাদে ভগবান ওকে অনেক শক্তি দিয়েছে। ও বলেছে যে আমি খুব তাড়াতাড়ি হাঁটতে পারবো পাটা লাগিয়ে, সবাইকে চিন্তা করতে মানা করেছে, কিন্তু তবুও মনের মধ্যে একটা চিন্তা হবেই, তাই না? তো আর আমার প্রচুর পরিমাণে কাশিও ছিল, গলাটাও ভার হয়ে গিয়েছে, মানে মনসা পূজাতে বৃষ্টি পড়েছিল। তো ওই প্রসাদ টুকটাক সবাইকে দিয়েছিলাম, কারণ প্রচুর লোক এসেছিলো, আমার দুটো ননদও ছিল, তো আমরা 3 জনে মিলে প্রসাদ দিয়েছি। তো মাথার মধ্যে বৃষ্টি পড়েছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়েছিল, তো মাথাটা অনেকক্ষণ ধরে 3-4 ঘন্টা ভিজেছিল, তাই মানে কাশিটাও হয়েছে। বাবা সিরাপও এনে দিয়েছিলো পরশু দিন, সিরাপটা খেয়ে এখন একটু কাশিটা কম আছে, কিন্তু মানে গলার ইসেটা ভাটটা রয়েছেই। তো খুব খারাপও লাগছে, মানে ও নেই, কিন্তু এটা তো একটা খুব
মানে আনন্দ হচ্ছে আর খারাপ লাগছে। খারাপ লাগছে এই কারণে যে মা অসুস্থ হয়ে পড়েছে আর আমারও শরীরটা ঠিক মতো ভালো নেই, আর ঘটলো বাড়িতে নেই। কিন্তু আবার অন্যদিক থেকে ভাবতে গেলে যে ও 7-8 মাস হলো ঘরে রয়েছে, একভাবে পাটা লাগাতে গেছে, পাটা লাগিয়ে আসলে কিছুদিন পরে ও নিজের পায়ে হাঁটতে পারবে, এটা তো একটা খুব আনন্দের ব্যাপার, তাই না? এই দুটো কথা ভেবেই মানে বাড়িতে আছি। আর আর কি বলবো, আর কিছু বলতে মানে আর কিছু বেরোচ্ছে না। তো এই ব্লগটা আমি এখানে শেষ করলাম। তো তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর একটা কথা বলছি, তোমরা ঘটলোকে মন থেকে আশীর্বাদ দিব, মন থেকে আশীর্বাদ দিও যেন খুব তাড়াতাড়ি নিজের পায়ে হাঁটতে পারে আর ব্যাঙ্গালোর থেকে খুব সুস্থভাবে ভালোভাবে যেন ফিরে আসে। তো এখনকার মতো তোমাদেরকে বলছি টাটা।